পার্টি ঘোষণা হওয়ার পরে জেলা জুড়ে একটা অপপ্রচার চলছে যে প্রার্থী নিয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় নদিয়া জেলা ভারতীয় জনতা পার্টির সকল কর্মীর যে অন্তরের নেতা মানে শ্রদ্ধেয় সত্যব্রত মুখার্জি সম্পর্কে বলা হচ্ছে যে তিনি অসন্তুষ্ট। আজকে আপনাদেরকে ডাকা হয়েছে যে খোদ সত্যব্রত মুখার্জি নদিয়ার মানুষের হৃদয়ের নেতা, তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এবারের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণ চৌবের সমর্থনে এগিয়ে এসছেন, তাকে ইতিমধ্যে আশীর্বাদও জানিয়েছেন। আজকে প্রেস কনফারেন্সে উনি উপস্থিত হয়ে সেই বার্তাই গোটা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর কাছে তিনি দিতেন। দেখুন, আমি আমি জানি যে আমি চিরকাল থাকব না, আমি জানি যে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, আর তারা মার্গদর্শন করবেন। আমার আজকে যেটা আনন্দবাজারে বেরিয়েছে সেইটা আমি মোটেই সমর্থন করি না। একটা ইম্প্রেশন দেওয়া হয়েছে যে আমি অসন্তুষ্ট, সেটা মোটেই নয়। আমি প্রথম দিন থেকেই কল্যাণ চৌবেকে সমর্থন করছি এবং আমি জানি যে সে ভালো করবে। আর আমার এই ইম্প্রেশন দেওয়ার কথা ছিল না যে আমি অসন্তুষ্ট, আমি মোটেই অসন্তুষ্ট নই। নতুন প্রজন্মের লোক আসবে, আমি তো চিরকাল থাকবো না, আর আমি চাই যে সাফল্যমণ্ডিত হোক কল্যাণ চৌবে। আর সেই জন্যে আমি আনন্দিত এবং আমার হৃদয়ের বার্তা দিচ্ছি আপনাদের, যে সে জিতুক এবং সাফল্যমণ্ডিত হোক আমাদের ভবিষ্যতের রাজ্য লোকসভার সদস্য হবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সবাই আশা করছি যে ভালো ফল হবে, সেই পুরো ভোট ব্যাংক যাবে কি না আর আমার আছে কি না সেটাও আমি শিওর নই। তবে আর তারা সবাই কল্যাণকে ভোট দেবে। দেখুন, সবার সঙ্গে মিলে মিশতে পারে এটা একটা বড় গুণ কল্যাণের আছে, এবং আমি জানি যে তার অমায়িক ব্যবহারে সবাই সন্তুষ্ট হবে এবং তাকে ভোট দেবে। আপনি কি প্রচারে থাকবেন? থাকবেন, আমি থাকবো, আমাকে ডাকলেই আমি আছি। আমার বাড়িতে একটু দূরে হয়ে গেছে, কিন্তু তার মধ্যেই অনেকে এসছেন আমার কাছে, তো আমি আশা করব যে ভবিষ্যতেও আপনারা যোগাযোগ করবেন আমার সঙ্গে আর আমার মতামত নেবেন। না, কল্যাণ চৌবেকে আপনার পছন্দ হয়েছে সেই জায়গা থেকে আপনার প্রচারে নামা বা এই ধরনের কথা বলা? দেখুন, এটা একটা কঠিন প্রশ্ন, এটা আমি অন্তর থেকে বলছি,
যে আমার তার এগেনস্টে কোনো ক্ষোভ নেই। আমি চাই সে ভালো করুক, জয়যুক্ত হোক এবং আমাদের ভবিষ্যতের সাংসদ হোক, এই আমি আশা রাখি। চার দিন ধরে কৃষ্ণনগরে আছি এবং প্র্যাকটিক্যালি সকালবেলা 8টার সময় আমার দিন শুরু হয় আর রাত্রেবেলা 2:30 সময় 3টের সময় আমার দিন শেষ হয়। কারণ গতকাল রাত্রেবেলা 3:35 বোধ হয় শুয়েছি, আজকে সকাল 7টার সময় ঘূর্ণিবাজারে গেছি। এর আগে আমি টেলিভিশনে ভোট যখন হতো আমি দেখতাম যে প্রার্থীরা কীভাবে প্রচার করেন, তাদের বিভিন্ন বিষয় নিয়ে মিডিয়ার বন্ধুরা লিখতেন এবং তাদের বিভিন্ন লোকের বিভিন্ন ইস্যু থাকত। কৃষ্ণনগর এসে আমাকে একটা জিনিস শিখিয়েছে, তার আগে বলি যে আমরা মানুষ যারা, মানুষের পিছনে সুনাম করার লোক খুব কম পাওয়া যায়, জীবিত মানুষের পিছনে। আমি শুনেছি রামকৃষ্ণদেব যখন জীবিত ছিলেন তখন তার পিছনেও নাকি লোকে নিন্দে করতো তার সম্পর্কে। তো এটা খুব স্বাভাবিক, মানুষের পিছনে সামান্য হলেও সে বিয়ে বাড়িতে খেতে গিয়ে মাংসটা ভালো ছিল হয়তো নুন আর একটু কম হলে ভালো হতো। কৃষ্ণনগর এসে আমাকে একটা জিনিস শিখিয়েছে যে মাননীয় শ্রী জুলু মুখার্জি একজন নিদর্শন, একটা মানুষ জীবদ্দশায় কতটা সম্মান অর্জন করতে পারলে। এই চার দিনে আমি যতগুলো গ্রামে গেছি, যতগুলো মানুষের সাথে আমার দেখা হয়েছে, যে কোনো শ্রেণী, কি গ্রামের লোক, কি শহরের লোক, কি পুরসভার লোক, প্রতিটা মানুষ মানুষ শ্রী জুলু মুখার্জি বা আমি যাকে জুলুকাকু বলে ডাকি তার সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তো কালকে যখন সন্ধ্যেবেলা আমি তার বাড়িতে বসে চা খাচ্ছিলাম, আমি বললাম যে আপনি জীবনে যে সম্মানটা অর্জন করেছেন, আমি প্রার্থী হওয়ার পর কোনোভাবেই যেন সেই সম্মানের সামান্যতম ক্ষুণ্ণতা না আসে, এটা আমার প্রাথমিক কর্তব্য থাকবে। যে উনি আজকে যে কথা বললেন যে সবসময় আগামী প্রজন্মকে পথ প্রদর্শন করতে হয়, তো আমি এই জায়গায় আমাদের জেলা সভাপতি মহাদেব সরকারকে অনুরোধ করব এবং যদি শ্রী মাননীয় জুলু মুখার্জি সম্মতি দেন, আমাদের সকলের নির্বাচনী উপদেষ্টা যদি মাননীয় শ্রী জুলু মুখার্জি হন, তার আশীর্বাদে, তার উপদেশে, তার নির্দেশে কৃষ্ণনগরের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা প্রচার পরিকল্পনা, প্রতিটা ভোট, এই জিনিসটা আমি করতে চাই প্রার্থী হিসেবে, এটা আমার ইচ্ছে। বাকিটা জুলুবাবুর সম্মতি এবং মহাদেব সরকারের সাংগঠনিক সিদ্ধান্তের উপর আমরা করতে চাই। অর্থাৎ এই নির্বাচন, যেহেতু গত 5টা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনি হয়েছেন এবং কৃষ্ণনগরে তিনি প্রথম ও শেষ কথা ভারতীয় জনতা পার্টির জন্য, যে বিপুল পরিমাণ তিনি কাজ করেছেন এমপিল্যাড ফান্ড থেকে, আর যে গত 10 বছরের মধ্যে 3.5 বছর সাংসদ কৃষ্ণনগরে আসেন না, কিন্তু মাননীয় জুলু মুখার্জি দেখিয়েছেন যে সাংসদ থাকাকালে সেই সাংসদের কতটা সাংসদ ফান্ড থেকে উন্নয়ন করা যায়, সেহেতু এইবারের নির্বাচনটা তাকে উপদেষ্টা রেখে আমরা এগোব। বাকি জয় পরাজয় ঈশ্বরের ইচ্ছা, নিয়তের ইচ্ছা, জয় পরাজয় নিয়ে এমন বলবো না যে জয় নিশ্চিত হয়ে গেল, তবে এটা ঠিক পরিশ্রমের দিক থেকে কোনো ত্রুটি রাখবো না, কৃষ্ণনগর বাসীর কাছে যাওয়ার চেষ্টা করবো মাননীয় শ্রী জুলু মুখার্জির আশীর্বাদ। দেখুন, একটা কথা আমাদের মনে রাখতে হবে যে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রায় 16 লক্ষের উপরে ভোটার্স হয়েছে। এটা কি কথা ঠিক যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন মানুষের সাথে কানেক্টিভিটি বেড়ে গেছে, কিন্তু কেবলমাত্র মনে করুন যে যদি 5 জন 10 জন 50 জন লোক মনে করেন যে আমার প্রার্থী হতে জুলুবাবু অক্ষুণ্ণ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, এবং সেটা যদি কৃষ্ণনগরের কাছে খুব বড় খবর হয় সেটা সারা দেশের কাছে খবর হবে। আমি ভীষণ রকমভাবে ধন্য এবং কৃতজ্ঞ যে আজকে আপনাদের সকলের সামনে মাননীয় জুলু মুখার্জি জুলুবাবু থাকলে আমরা থাকবো, জুলুবাবু না থাকলে আমরা থাকবো না, যদি কোনো কর্মী বা নেতৃত্বে সিদ্ধান্তে আসে সাংগঠনিক দল যেটা বিচারের উপর নির্ভর করে চলে,
আমাদের দেশে অনেক প্রাদেশিক দল রয়েছে এবং প্রাদেশিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক হয়। মাননীয় মায়াবতী জি আছেন, মুলায়ম সিং জি আছেন, মমতা ব্যানার্জি আছেন, ভারতীয় জনতা পার্টি এমনি নয়। কিন্তু জুলু মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব, ব্যতিক্রম তো হয়, যেটা ব্যতিক্রম আর সাধারণের মধ্যে পার্থক্য কি এই দুটোকে মিলিয়ে ফেলা যায় না। জুলু মুখার্জি হলেন ব্যতিক্রম একজন ব্যক্তিত্ব, তার ক্ষেত্রে ব্যতিক্রমী ঘটনা ঘটে এবং আমি ভাগ্যবান যে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমিও এই ইতিহাসের সাক্ষী এবং অংশ হলাম। আগামী প্রজন্ম মনে রাখবে জুলু মুখার্জির পরামর্শ এবং তার প্রতিটা পদক্ষেপ উৎসবের জন্য। আমি তো মনে হচ্ছে যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কার্যত, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কি আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এই জায়গায় দাঁড়িয়ে? সে হচ্ছে গোটা টিম আমার প্রার্থীর সঙ্গে আছে। সেরকম যদি ঘটনা কিছু ঘটে তো অবশ্যই তার জন্য আমার টিম আছে, তারা দেখছে। এখানে আমার জেলার জিএসরা উপস্থিত আছে, উপদেষ্টা মন্ডলী আপনাকে রেখে আপনি সম্মত দিচ্ছেন, তাই তো? বন্দে মাতরম।